চতুর্থ যেই কারণে আমরা দেখি যে ইমান দুর্বল হয়ে যাচ্ছে তা হচ্ছে এমন কোনো পরিবেশে থাকা যেই পরিবেশে শুধু গুনার গুনার কথা স্মরণ করে দেয়। যদি আপনি সারাদিন যদি কোনো ব্যবসা কেন্দ্রে সারাদিন অবস্থান করেন যেখানে ইসলামের কোনো কথা নেই, যেখানে কোনো আজান দেওয়ার সুযোগ নেই, নামাজ হয় না, সেখানে আপনি যতই থাকেন আপনার ইমান দুর্বল হতেই থাকবে, আপনি যতই ভালো মানুষ হন না কেন।